একজন মুসলিম সঠিক ইসলামের পথে থাকার জন্য। কোরআন অবশ্যই, সেই সাথে আবার তাকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন, উজিতু আল কোরআন ওয়া মিসলুহু মা, আমাকে দেওয়া হয়েছে কোরআন এবং অনুরূপ আরেকটা জিনিস দেওয়া হয়েছে। অনুরূপ আরেকটা কি জিনিস দেওয়া হয়েছে? সেটির নামই হলো আল হাদিস, সেটার নামই হচ্ছে হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা ইয়ামতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের কোন বিষয়ে তিনি প্রবৃত্তির অনুসরণ করে কিছু বলেন না, যা বলেন সবগুলি আল্লাহর পক্ষ থেকে ওয়াহী এর মাধ্যমেই তিনি বলে থাকেন। যেটা সরাসরি আল্লাহর ভাষায় ওহী হয়েছে এটা হচ্ছে আল কোরআনুল কারীম, আর যেটা ভাব বিষয়বস্তু আল্লাহর পক্ষ থেকে এসেছে কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বা কাজের মাধ্যমে প্রকাশ পেয়েছে, সেটার নামই হলো হাদিস। আজকে আহলুল হাদিসদের দাওয়াত হলো এটাই, আপনি সঠিক ইসলামের উপর প্রতিষ্ঠিত হতে চাইলে, সঠিক আকীদা জানতে মানতে চাইলে, আপনাকে অবশ্যই কোরআনুল কারীম এবং তার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস, এ দুটোকেই আপনাকে পথের হিসাবে অগ্রসর হতে হবে। এছাড়া কখনো হেদায়েতের পথ পাওয়া সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে অসংখ্য জায়গায় সেই নির্দেশনা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু। রাসূল তোমাদেরকে যা দিয়েছেন তা গ্রহণ করো, আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভাষায় তার কাজের মাধ্যমে আদেশ নিষেধগুলি দিয়েছেন, সেটি হচ্ছে হাদিস। সুতরাং একজন মুসলিম তাকে অবশ্যই কোরআন ও সহিহ হাদিসের আলোকে সাহাবায়ে কেরাম যেভাবে বুঝেছেন সেভাবেই তাদেরকে জীবন করতে হবে, তাহলে ইনশাআল্লাহ দুনিয়ার জীবনেও মুক্তি এবং আখিরাতের জীবনেও সফলতা লাভ করতে পারবো। আল্লাহ আমাদের সকলকে সেভাবে চলার তৌফিক দান। সম্মানিত সমাবেত মুসল্লিবৃন্দ, অতি আফসোসের সাথে বলতে হয় আজকে বিশ্বব্যাপী যদি আমরা মুসলিম বিশ্বের দিকে দৃষ্টি দিই, সেই পার্শ্বে আরাকানে, সেই সিরিয়া, সেই ফিলিস্তিনে কিভাবে আজকে মুসলিমরা নির্যাতিত নিষ্পেষিত হচ্ছে, মনে হয় যেন মুসলিম পরিচয় দেওয়াটাই নির্যাতনের কারণ হয়ে গেছে। বিষয়টা কি আসলেই তাই? বিষয়টা আসলে তা নয়, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যদি তোমরা সত্যিকারী মুমিন হয়ে থাকো তাহলে কখনো হীনবল হয়ো না, দুর্বল হয়ো না, চিন্তাগ্রস্ত হয়ো না, তোমরাই শীর্ষে থাকবে। মুমিনরাই শীর্ষে থাকবে, শীর্ষে ছিল, কিন্তু কেন আজকে নির্যাতনের শিকার? নির্যাতনের শিকারের উল্লেখযোগ্য কারণ হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন ইসলাম থেকে ইসলামের হালাল হারামকে জানা বাদ দেবে, মানা বাদ দেবে, ইসলামের মূল বিষয়গুলি থেকে দূরে সরে দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে যাবে, সাল্লাল্লাহু আলাইকুম দুন্না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপরে নির্যাতন নিষ্পেষণ সেটাকে চাপায় দেবে, হাত্তা তারজিউ ইলা দীনিকুম, আর এই নির্যাতন নিষ্পেষণ থেকে মুক্তির একটি পথ যতক্ষণ না তোমরা তোমাদের দিনের দিকে পরিপূর্ণভাবে ফিরে আসো। সুতরাং আজকে বিশ্ব মুসলিমকে সচেতন হতে হবে, শুধু জন্মসূত্রে মুসলিম বলে পরিচয় দিলেই যথেষ্ট নয়, এই নির্যাতন নিষ্পেষণ থেকে মুক্তির পথ একটাই, তা হলো আল্লাহর সঠিক দিনের পথে আমাদেরকে সঠিকভাবে ফিরে আসতে হবে। কিন্তু আফসোসের সাথে বলতে চাই, বাইরের কথা দূরের কথা, আমরা যদি আমাদের দেশের কথা একটু ভাবি, যেই দেশে 90% মুসলিম বলে দাবি করা হয় সেই দেশেও যদি আপনি বলেন আমি কোরআন এবং সহিহ হাদিসের আলোকে ইসলাম মেনে চলতে চাই, তাহলে এই দেশেও তো মুসলিমরাই আপনাকে আবার বিভিন্ন রকমের নির্যাতনের শিকার করে দিতে চায়।
স্মরণ করুন, সামান্য কয়েকদিন আগের, এখনো চলছে সেই সিলেট, সিলেট শহরের কথা। সিলেট আমাদের দেশে একটি গুরুত্বপূর্ণ শহর, যেটিকে এক শ্রেণীর মানুষ দাবি করে থাকেন এটি হচ্ছে অলিয়াউলিয়ার শহর। কোনো সন্দেহ নেই সিলেট হচ্ছে মাজারের শহর। সেই মাজারের শহরে সেখানকার মুসলিম যারা তারা ঐক্যবদ্ধ হয়েছেন, সেই শহরে কোনো মাজার বিরোধী মসজিদ করতে দেওয়া হবে না। সেই শহরে কোরআন হাদিসের অনুযায়ী ইবাদত করা হবে, ইসলাম মানা হবে, জানা হবে, প্রচার করা হবে, এমন কোন মসজিদ সেই শহরে হতে দেওয়া হবে না। বাইরের কথা দূরের কথা, আপনি আপনার ঘরের কথাই একটু চিন্তা করুন, কোন ধরনের মুসলিম আজকে আমরা, কোন ধরনের মুসলিম আজকে আমরা। শিরকের কথা বললে মজা লাগে, তাওহীদের কথা বললে তিতা লাগে, বেদাতের কথা বললে আনন্দ লাগে, সুন্নাহর কথা বললে কষ্ট লাগে। সেই সিলেট শহরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায় দুটি মসজিদ নির্মাণ হয়েছে, নির্মাণাধীন। যে মসজিদ দুটি মাজারের মসজিদ নয়, বরং মাজার বিরোধী মসজিদ, সুন্নাহর মসজিদ, তাওহীদের মসজিদ, বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু একদিকে মসজিদ নির্মাণ, সেই ভাইয়েরা মাথার ঘাম পায়ে ফেলে মসজিদ নির্মাণের জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। অপরদিকে সিলেটের সেই সব মুসলিমেরা যারা নিজেকে মুসলিম বলে পরিচয় দিচ্ছেন, তারা সকলে একজোট হয়েছেন, তারাও মাথার ঘাম পায়ে ফেলছেন, কিভাবেই হোক যেভাবেই হোক এই মসজিদ দুটিকে নির্মূল করতেই হবে, উৎখাত করতেই হবে, মসজিদ দুটিকে মিটিয়ে দিতেই হবে, না হয় এই মসজিদ দুটিকেও মাজারের মসজিদ বানিয়ে দিতে হবে। এটাই নাকি তাদের জিহাদ, এটাই তাদের সংগ্রাম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোথায় আজকে আমরা, কোথায় আজকে আমাদের চিন্তা চেতনা? গত মে মাসের 25 মে জুমার দিন সর্বোচ্চ আল্টিমেটাম দেওয়া হলো, জুমার দিনে যে কোনো ভাবে হোক সেই মসজিদ দুটিকে দখলে নেওয়া হবে। সেগুলি মাজার বিরোধী নয়, বেদা বিরোধী নয়, শিরক বিরোধী নয়, মাজারের মসজিদ বানিয়ে ছাড়া হবে। 23 তারিখেই সেখানে যারা আছেন সাধ্য অনুযায়ী চেষ্টা করেছেন কিন্তু গোলাতে পারেননি। 23 তারিখেই তারা আমাদের কাছে যোগাযোগ করলেন, বাংলাদেশ জমিয়তে আইলা হাদিসের কাছে যোগাযোগ করলেন যে আমরা এই বিপদে আছি, এই বিপদে যে কোনোভাবে আপনাদের সহযোগিতা কামনা করছি। 24 তারিখেই বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সাথে নেওয়ার চেষ্টা করলাম, কারণ সেই নতুন ভাইয়েরা যদিও বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সাথে সেভাবে এখনো সম্পৃক্ত হন নাই, সেটি বড় বিষয় নয়। বড় বিষয় হলো সেই জায়গার মসজিদ দুটি যদি মাজারপন্থীরা তাদের দখলে নিতে পারে, তাহলে এমনই হবে গোটা বাংলাদেশে যেখানেই বিক্ষিপ্ত কোনো মসজিদ রয়েছে সবগুলোকেও একই কর্মসূচিতে নেওয়ার চেষ্টা করবে। এজন্য বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস বসে নেই, চিন্তা করলাম আমরা কিভাবে পদক্ষেপ নেওয়া যেতে পারে। আলহামদুলিল্লাহ জমিয়তে আহলে হাদিসের অন্যতম একজন উপদেষ্টা, তাকে নিয়ে আমরা বসলাম, কিভাবে এটার ব্যবস্থা নেওয়া যেতে পারে। সাথে সাথে তাকে দিয়ে আমরা সেখানে যাকে সামনে রেখে ওই মাজারপন্থীরা একজোট হয়ে অগ্রসর হচ্ছিল মসজিদকে দখলে নেওয়া হবে, তাকে ফোন দিয়ে অত্যন্ত সুন্দরভাবে বোঝানো হলো যে আহলে হাদিস কি জিনিস। আহলে হাদিস বা এইভাবে যারা সালাত আদায় করে তারা কি, সুন্দরভাবে বোঝানো হলো। এবং প্রশাসনিকভাবেও বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস এমনভাবে ব্যবস্থা নিল যার ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে যেই জুমার দিন 25 তারিখে সে মসজিদ দুটি দখলে নেওয়ার কথা, সেই জুমার দিন প্রশাসন থেকে
চার গাড়ি পুলিশ দিয়ে মসজিদগুলিতে শান্তির সাথে সালাত আদায়ের ব্যবস্থা করে দেওয়া। সম্মানিত সমবেত মুসলিমবৃন্দ, এখনো তারা আলহামদুলিল্লাহ শান্তির ভাবেই রয়েছে, অপরপক্ষ বিভিন্ন কর্মসূচি হাতে নিচ্ছে, নিয়মিত আমাদের সাথে যোগাযোগ রয়েছে, কিভাবে সে দুটিকে আমরা সুপ্রতিষ্ঠিত করতে পারি। এটি কারো ব্যক্তির জন্য নয়, এটি আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর কোরআন এবং সুন্নাহর জন্য। ঠিক তেমনই ভাবে এই গত কয়েকদিন আগে আবার কিশোরগঞ্জে, কিশোরগঞ্জ শহরেও কোনো মসজিদ ছিল না, আছে ভিতরে মসজিদ রয়েছে, শহরে অন্যতম এক প্রবাসী ভাই তিনি একটি মসজিদ নির্মাণ করেছেন। সেই মসজিদকেও গত এক তারিখে পয়লা জুন এই জুমায় সেই মসজিদকেও টার্গেট দেওয়া হয়েছে, সেই মসজিদকেও তারা তাদের অধীনে নিয়ে ফেলবে, সেখানে কোরআন ও সুন্নাহ অনুযায়ী সঠিকভাবে সালাত আদায় করার কোনো সুযোগ নেই, দেওয়া হবে না কোনো সুযোগ কিশোরগঞ্জের শহরের বুকে। সেই প্রবাসী ভাই তিনিও বাইরে থেকে আমাদের সাথে যোগাযোগ করলেন, এলাকায় যারা রয়েছেন তারাও যোগাযোগ করলেন, আলহামদুলিল্লাহ সেখানেও প্রশাসনিকভাবে এবং বিভিন্নভাবে বাংলাদেশ জমে চাইনা ব্যবস্থা নিয়েছে সরাসরি সেখানে উপস্থিত হয়েও, যদিও আমাদের কিছু ভাইরা আবার সেটাকে তাদের কৃতিত্ব দেখানোর জন্য বেশি প্রচার করছে, কিন্তু ভিতরে বাংলাদেশ জমে চাইনা হাদিস এগুলিকে মানুষের সামনে প্রকাশ করতে চায় না, যে এই করেছি সেই করেছি এটি দেখাতে চায় না, বরং কাজ করতে চায়। আলহামদুলিল্লাহ সেভাবে বলার পরে এবং ব্যবস্থা নেওয়ার পরে যারা ক্ষিপ্ত হয়ে মসজিদকে দখল করার জন্য এসেছিল, প্রশাসন থানা পুলিশ তাদেরকেই সেখান থেকে তাড়িয়ে দিয়ে এবং মসজিদে সুন্দরভাবে সালাতের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এভাবেই যে বিষয়টি বলছিলাম, যে দুঃখের বিষয়, আজকে এই দেশে 90% মানুষ মুসলিম হিসাবে আমরা পরিচয় দিই, মুসলিম হিসাবে দাবি করছি, অথচ যদি বলা হয় যে আমাকে ইসলাম মেনে নিতে হবে কোরআন ও হাদিসের আলোকে, কোনো মাযহাবের আলোকে নয়, কোনো তরিকার আলোকে নয়, কোনো সামাজিক নিয়মের আলোকে নয়, কোনো বাপদাদার নিয়মের আলোকে নয়, তখনই দেখবেন যে আপনি তাদের শিকার হয়ে গেছেন। আপনাকে কিভাবে বিরোধিতা করতে হয়, কিভাবে আপনাকে তাড়াতে হয়, কিভাবে আপনাকে কষ্ট দিতে হয়, কিভাবে আপনাকে বিপদে ফেলতে হয়, সেই ব্যবস্থা আজকে মুসলিম বলে যারা পরিচয় দিচ্ছে তারাই এই ব্যবস্থা নিচ্ছেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসুন আমরা আহ্বান জানাই সকলকে, শুধু নিজেকে মুসলিম বলে দাবি করলেই নয়, আপনাকে মুসলিম হিসাবে গৃহীত হতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আল্লাহর কাছে মুমিন মুসলিম হিসাবে পরিচিত হতে হলে আপনাকে অবশ্যই আল্লাহর দিন, আল্লাহর প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে রেখে গেছেন সেভাবে আপনাকে মেনে চলার চেষ্টা করতে হবে। এটাই হচ্ছে আহলে হাদিসের দাওয়া, এটি বাংলাদেশ জুড়ে যায় হাদিসের দাওয়া। ইনশাআল্লাহ আমরা আশাবাদী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিকে আমাদের এই দাওয়াত দিনের পর দিন বিস্তার লাভ করছে এবং করবে, এবং গোটা পৃথিবীব্যাপী এই দাওয়াতই প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, সেই সিলেটের ভাইদের তাদের যখন পরিস্থিতি শিথিল হলো কিছুটা, যারা প্রশাসনকে হাতে নিয়ে এভাবে আক্রমণ চালানোর কর্মসূচি হাতে নিয়েছিলেন তারা যখন ব্যর্থ হলেন, তারা এখন আরেকটা কর্মসূচি হাতে নিলেন। কি কর্মসূচি? এখন তো নেটের যুগ, নেটের বিভিন্ন রকমের বক্তব্য সব কিছু পাওয়া যায়। তারা এখন কর্মসূচি নিলেন যে আহলে হাদিস কারা? আহলে হাদিস হলো, এরা হচ্ছে রাষ্ট্রদ্রোহী, এরা হচ্ছে দেশে এই সমস্ত কাজ করে এই সেই করে, এর সপক্ষে তারা কিছু আমাদের এই কিছু বক্তা আছেন যারা বক্তব্য দেওয়ার সময় হুঁশ জ্ঞান থাকে না, এমনভাবে চরমপন্থায় উগ্রভাবে বক্তব্য দেন, এই বক্তব্যগুলি আবার আপনার বিরুদ্ধে দাঁড় করা হয়। সেই বক্তব্যের কাটিং নিয়ে আসে দেখা হলো, এই দেখুন লাথি মারে সবকিছু শেষ করে দিবে, এই বক্তব্যগুলি কারা দেয়? এটি দুঃখজনক বিষয়, আহলে হাদিসের আচরণ এমন হওয়া উচিত নয়। আহলে হাদিসের যে আলেম যত বড় হবেন তিনি তত বিনয়ী হবেন, তত নম্র ভদ্র হবেন, কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো উশৃঙ্খল ছিলেন না, নাউযুবিল্লাহ।
কখনো উগ্র ছিলেন না, কখনো চরমপন্থীর মতো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো বক্তব্য ছিল না। পৃথিবীর বুকে শিরকের বিরুদ্ধে প্রতিবাদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে কেউ আর বেশি করেনি। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথা এই ধরনের উশৃঙ্খলমূলক কথা ছিল না। তার কথা ছিল মার্জিত, কথা ছিল নম্র, কথা ছিল ভদ্র। সুতরাং আহলে হাদিস কোন আলেম, যিনি যত বড় আলেম হবেন তার কথাগুলিও তত মার্জিত হওয়া উচিত। হক কথা বলবো, কিন্তু বলবো মার্জিত, যেন এটাকে আবার আমার বিরুদ্ধেই ব্যবহার না করা হয়। আমাদের এই ধরনের কিছু বক্তা তাদের এই বক্তব্যগুলি নিয়ে তারা আরেক কৌশল খাটানো শুরু করছে, যে আহলে হাদিস মানে হলে এইরকম বক্তব্য দে, দেশের বিরুদ্ধে বক্তব্য দে, দেশকে লাথি মারে উড়িয়ে দিতে চায়, এই সেই সবকিছু শের, সবকিছু হারাম, সবকিছু বেদাত, সবকিছু জাহান্নামী, এই 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 সমস্ত বক্তব্যগুলি নিয়ে তারা আবার আরেক খেলনা শুরু, আরেক কর্মসূচি নেওয়ার চিন্তা ভাবনা করছে। তাই আমি অনুরোধ জানাবো আমাদের শ্রোতাদের মাঝেও, আমরা অনেক সময় অতি উৎসাহী হয়ে যাই, ওই বক্তব্যগুলি শুনলে আমাদের গায়ে রক্ত একটু বেশি গরম হয়ে যায়, আমরাও সেদিকে একটু বেশি ধাবিত হওয়ার চেষ্টা করি, না উচিত নয়। কেউ যদি কোনো আলেম যদি এই ধরনের বক্তব্য দিয়ে ফেলে, আমাদের উচিত প্রয়োজনে সেই আলেমদেরকেও ভদ্রতার সাথে নম্রতার সাথে পরামর্শ দেওয়া, না এত উশৃঙ্খল বক্তব্য তো আমাদের হতে পারে, কারণ আমরা তো হলাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী, পৃথিবীর বুকে সবচেয়ে শ্রেষ্ঠ আদর্শের মানুষ তিনি, তার অনুসারী আহলে হাদিসরা। সুতরাং আহলে হাদিসদের আদর্শ তো সেই রকমই হবে, আহলে হাদিসদের কথাগুলি তো সেই সুন্দর হবে। আমরা ভালো কথা বলবো, আলহামদুলিল্লাহ বলতেই থাকবো, অন্যায় প্রতিবাদ হবে, কিন্তু সেটি হবে সুন্দর ভাষা, সেটি হবে মার্জিত ভাষা, কাউকে গালি দিয়ে নয়। আমাদের এই সেই এক বক্তার বক্তব্য শুনলাম, কোন এক বিষয়ে তিনি বলছেন যে পেশাব করে দাও, পেশাব করে দাও, এই সমস্ত নোংরা কথা কিভাবে বলতে পারো, বক্তব্য যার পিছনে আপনারা অনেকে খুব দৌড়ান, এই ধরনের ভাষা কেমনে হয়? একটা শিক্ষিত জ্ঞানী মানুষকে যদি আপনি শোনান যে এই ধরনের বড় একজন আলেম তার বক্তা এই বক্তব্য, তাহলে তিনিও তো তার প্রতি অনীহা সৃষ্টি হয়ে যাবে। খারাপকে খারাপ বলবো, কিন্তু খারাপ ভাষায় তো বলতে পারি, তাহলে একজন খারাপ মানুষ আর একজন ভালো মানুষের পার্থক্য কি? একজন রাস্তার মানুষ আর একজন মেম্বারের মানুষ, দুটোর মাঝে পার্থক্য কি? পার্থক্য তো এই যাই, খারাপ মানুষ খারাপকে খারাপ ভাষায় খারাপ আচরণে প্রতিহত করবে, আর ভালো মানুষ খারাপটাকেও প্রতিবাদ করবে, প্রতিহত করবে, কিন্তু ভালো আচরণে, ভালো ভাষায়, ভালো কথায়, ভালো ব্যবহার। তাই আমি অনুরোধ জানাবো আমাদেরও এমন ভাবে কথা বলতে হবে যাতে আমাদের এই কথাটাই আবার আমাদের বিপক্ষে মানুষ ব্যবহার করার সুযোগ না হয়। যেমন উদাহরণস্বরূপ ধরেন, সেখানে যেগুলি জিনিস আবার লিখিত ভাবে প্রশাসনের কাছে দাঁড় করা হয়েছে, এরা মানেই হলো, এরা বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে বলবে সে নাকি মুশরিক, সে নাকি শিরক। আমাদের কিছু বক্তা আছে এই ধরনের গরম কথা বলে, অবাস্তব নয়, বাস্তব, অস্বীকার করার সুযোগ নেই। আমাদের কিছু ব্যক্তি আছেন যারা এইভাবে কথা বলে, সেই ব্যক্তিদের আরেকটু পড়ালেখা করা উচিত, আরেকটু জ্ঞানের গভীরতায় যাওয়া উচিত। আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কখনো একটি শিরকি বাণী নয়, কখনো নয়। যে বলে সে নিশ্চয়ই বুঝে না, কোরআন হাদিস বুঝে না, আরবি বুঝে না, কিছুই বুঝে না, সে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটি হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর সংক্ষিপ্ত বাণী, এর সংক্ষিপ্ত বাণী। এতটুকু কেউ বলতে পারে যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেভাবে সহিহ হাদিসের বর্ণনায় পাওয়া যায়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হুবহু সেটি সেভাবে সহিহ হাদিসের বর্ণনায় পাওয়া যায় না, এতটুকু বলতে পারে। কিন্তু এটি শিরকি বাণী বলা, এটি ইহুদিদের দেওয়া বাণী বলা, এটি তো একটি জাহেলি ছাড়া আর কিছুই নয়। খুলে দেখুন সহিহ মুসলিম, সহিহ মুসলিমের ব্যাখ্যা গ্রন্থ ইমাম নববী রাহমাহুল্লাহ সহিহ মুসলিমের অধ্যায় বেঁধেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার ভাষা জ্ঞানের অভাব ছিল, তাওহীদের জ্ঞানের অভাব ছিল, শিক্ষার অভাব ছিল,
একটু শেখা দরকার, পড়া দরকার আরো বেশি। যিনি এ পর্যন্ত প্রসিদ্ধ ইমামদের মাঝে তাওহীদের বিষয়ে যার সবচেয়ে বেশি গবেষণা, শিরকের বিরুদ্ধে যার সবচেয়ে প্রতিবাদমূলক লেখা গবেষণা, বিদআতের বিরুদ্ধে যার সবচেয়ে বেশি গবেষণা ও প্রতিবাদমূলক লেখা, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি তার বিশাল ফতোয়ার সংকলনে খুলে দেখুন কয়েকবার তিনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বাক্যটিকে তিনি ব্যবহার করেছেন। কারণ এটি ভাষাগত দিক দিয়ে, অর্থগত দিক দিয়ে, আকীদাগত দিক দিয়ে কোনো এর মধ্যে সমস্যা নেই। আপনি এটিকে কালিমা তৈয়বা বলবেন কি না বলবেন সেটি আলাদা বিষয়, কিন্তু এটাকে শিরকি বাণী ইহুদিদের দেওয়া এই ধরনের যখন না বুঝে না ভালোভাবে গভীর চিন্তা করে শুধু মানুষকে খুশি করার জন্য বক্তব্য দেওয়া হয়, এই বক্তব্যগুলি আবার আজকে আমাদের বিরুদ্ধেও ব্যবহার করা সুযোগ তারা নিচ্ছে। সুতরাং কথা শুধু খালি নিজের জোশে আর বসে কথা বললে হবে না, একটু বুঝে সুঝে আমাকে মাফ করে কথা বলতে হবে। একজন রাস্তার মানুষ যদি কিছু কথা বলে তার কথাটাকে কেউ গুরুত্ব দিবে না, অন্য যে রাস্তার মানুষ বলছে কি বলতেই পারে, কিন্তু এই মেম্বারে দাঁড়িয়ে যখন কথা বলা হবে এটার গুরুত্ব সবাই দিবে যে এই মেম্বারে দাঁড়িয়ে এই কথা বলা হয়েছে। সুতরাং আমাদেরকে আলেমদেরকেও এক্ষেত্রে সচেতন হতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক আদর্শ থেকে শিক্ষা নিয়ে সেভাবেই আমাদের কথা বক্তব্য আমাদের প্রতিবাদ সবগুলিও সেরকম সুন্দর ও মার্জিত হবে। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। সম্মানিত সমবেত মুসল্লিদের, আসুন আমরা যেন কোরআন ও সহিহ হাদিস ভালোভাবে জেনে বুঝে সেটারই প্রচার, সেটারই অনুসরণ এবং সেটারই দাওয়াতের ক্ষেত্রে আমরা সব ক্ষেত্রে অগ্রগামী ভূমিকা রাখতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।